বেশ ঠিক আছে, তাহলে আর কথা বলবো না। হ্যাঁ, সব ব্যাপারে বাড়ির বউদের কথা বলা ঠিক নয়। ধরো আমি হর্ষর বাবা নই, আমি বাইরের লোক। তুমি যেটা সন্দেহ করেছিলে সেটাই ঠিক হলো। কথার খাতিরে বলছি, এমনটাই তো তুমি মনে করছো, আর সেটাই ঠিক হলো। আমি একটা জালি লোক, কিন্তু তাহলেও তো এ বাড়ির প্রমোটিং হবে কি হবে না সে ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে তোমার মতামতের কোনো গুরুত্ব দেওয়া হবে না, সেটা বুঝতে পারছো তো? আর আমি একটা প্রস্তাব দিচ্ছি বলেই তো আজ বাড়ি তৈরি হয়ে যাচ্ছে না। সুতরাং প্রতীকের যদি এই প্রস্তাব পছন্দ হয়, সে যদি রাজি হয়, সে তো কথা বলতেই পারে। তুমি সেই কথা ব্যাগড়া দিচ্ছ কেন? তোমার কি মনে হয় সব কথায় ব্যাগড়া দিয়ে তুমি সবার মনে একটা সন্দেহ তৈরি করবে? সেটা তো ঠিক হচ্ছে না, সেটা তো তোমার ধর্ম হচ্ছে না। কি জানি কার কোনটা ধর্ম, সবই তো গুলিয়ে যাচ্ছে। যাকগে, চা এনেছিলাম, চাটা রেখে দিই। তোমার প্রমাণ দাখিলের কি হলো? বাবা, এখনো তো সময় আছে। বলছিলাম, কাজ কি কিছু এগোলো? এগিয়েছে বই কি? কই, কিছু বলেনি তো? অ্যাটলিস্ট আমাকে বলতে পারতে। তেমন তো কথা ছিল না ঋষি, তুমি তো আর এখন আলাদা করে আমার কাছে কেউ নও। দেখো, আমি যখন বলেছিলাম যে এই কথাটা প্রমাণ করার পর আমি এই বাড়ি থেকে চলে যাব, তুমি কথাটা শোনার পরেও কিন্তু তোমার প্রস্তাব থেকে এক ফোঁটাও নড়নি। তুমি আমাকে এটাই প্রমাণ করতে বলেছিলে যে যে মানুষটা এখন এসেছে সে আমাদের জেঠুমণি নয়, যে সাধু বাবাকে আমি নিয়ে এসেছিলাম সেই আমাদের জেঠুমণি। আমি হাত জোর করছি তো দেখেছে বাবা, আমি একটা কথা বলবো, আমার আমার আর ভালো লাগছে না। প্রতীক, তুই আমাকে ছেড়ে দে ভাই, আমার আর ভালো লাগছে না। বাড়ির লোকের কাছে যদি প্রতিনিয়ত শুনতে হয় যে আমি এই বাড়ির কেউ নই, আমি একজন ভণ্ড, তাহলে তো আমার দাঁড়ানোর কোনো জায়গাই থাকছে না। তার চেয়ে বরং ও যা প্রমাণ করার করুক, আমি নয় পরে আসবো। দাদা, দাদা, তুমি আমার দাদা, এই বাড়ি তোমার আর আমার। ও যে এতগুলো কথা বলছে, ওর কোনো অধিকার নেই কথাগুলো বলার। দেখো, ওকে যদি আমরা এখন এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, ও এখান থেকে চলে যেতে বাধ্য হবে। তুমি তুমি ওর কথায় এত গুরুত্ব দিচ্ছ? সেটা বোধহয় নয় বাবা। তোমার ছেলে যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, যদিও আমাকে তাড়িয়েও দিতে চায়, তাহলেও কিন্তু আমি এখান থেকে যেতে বাধ্য নই। আইন কিন্তু সে কথা বলে না। আইন কিন্তু আমাকে শ্বশুর বাড়িতে থাকার সব রকম অধিকার দিয়েছে। থাকবো কি থাকবো না সেটা তো আমার ব্যাপার, কিন্তু যে সন্দেহটা আমি করেছি সেটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমি নিজেই চলে যাব। যখন তোমরা আমার মুখের কথা মানোনি, আমাকে সব প্রমাণ করতে হচ্ছে, প্রমাণপত্র দাখিল করতে হচ্ছে, তখন তোমাদের সাথে আর বাইরের লোকের কোনো তফাত নেই। জানবি, আগে প্রমাণটা হোক, তারপরে সব নিয়ে কথা বলবো। ঋষি, তারপরে মনে হয় এসব নিয়ে কথা বলার আর সুযোগটা থাকবে না। সে তারপরের কথা পরে হবে, আগের যেটা কাজ সেটা করো। কালকে সন্ধে 7টার সময় আমি সবকিছু প্রমাণ করব, তোমরা তখন থেকো। আশারই কথা দাদা, কালকে কি এমন ঘটবে যে সব প্রমাণ হাঁটতে হাঁটতে ওর হাতে চলে আসবে একদম, নাকি আকাশ থেকে পড়বে? বাবা, আকাশ থেকেই পড়ুক বা হেঁটে হেঁটেই আসুক, সেটা নিয়ে তো তোমাদের মাথা ব্যথার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। দেখো, প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার, আর প্রমাণটা নেওয়ার দায়িত্ব তোমাদের। সেটুকু কাজ করতে পারলেই জানবো আমি অনেকটা করেছি। আমি এখানে থাকলেই কথা বাড়বে আর কথায় কথা উঠবে, আমি বরং কাজে যাই। জানবি, তোমার কলেজ নেই? আজকে কলেজে যেতে পারবো কিনা জানি না, আসলে আজকে আমার আরো কয়েকটা কাজ আছে। কি? আমি কোথাকার লোক সেটা প্রমাণ করার কাজ?
আপনি তো নিশ্চিতভাবে জানেন যে আপনি এবার ইচ্ছিলে, তাহলে আপনার এত সংশয় কিসের? আপনি এত ভাবছেনই বা কেন? আর এইসব কথায় যোগ দিয়ে নিজেকে ছোট কেন করছেন? এসব কথা তো আপনার জন্য নয়, মানে অন্তত আপনি তো সেটাই বিশ্বাস করেন। আপনি তো এবারই ছেলে, অপরাধী তো আমি। আমি ওই মানুষটাকে সাজিয়ে গুজিয়ে এখানে এনেছি, কালকেই তো আমাদের দুজনের জেল হাজত হওয়ার কথা। আচ্ছা আপনারা বরং না থানা পুলিশের ব্যবস্থাটা করে রাখুন, তখন হুড়োহুড়ি করে কি করবেন না করবেন। যাকগে, আমি আমার কাজে যাই। দেখলি হর্ষ, ঋষি দেখলি, ওর কথা শুনলি? আজ আমি কিছু দেখছিও না শুনছিও না, দেখবো শুনবো কাল 7টার পর। আচ্ছা আমার একটা কথা বল ঋষি, যদিও কিছু প্রমাণ করতে না পারে তাহলে কি হবে? তাহলে ধরে নিতে হবে প্রথম লোকটি প্রতারক, ভণ্ড। শুধু এই না, তাহলে জাহ্নবীর এই বাড়ি থেকে বাস উঠে যাবে। শুধু তাই নয়, তুই এটাও জানবি তুই রশ্মির উপর ভুল করেছিস। আর যে এই কাজটা করতে পারে সে রশ্মিকেও ফাঁসাতে পারে। দেখ তারপরে রশ্মি যেরকম এই বাড়ির বউ ছিল, ও যেন এই জায়গাটা আবার ফিরে পায়। এ কথাটা আমি বলে রাখলাম, এই কথার যেন অন্যথা না হয়। সবই কাল সন্ধ্যে 7টার পর মীমাংসা হবে, এখন আর কথা বাড়িও না, আমি আসছি। তা বাড়িটা দেখলে তো, কত বড় জায়গা নিয়ে তৈরি বাড়িটা। হ্যাঁ এবার বলো তোমার কি অ্যাসেসমেন্ট, কি তোমার বক্তব্য? হ্যাঁ বাড়িটা পুরনো হতে পারে কিন্তু খুব সলিড করে তৈরি বল। হ্যাঁ ভীষণ মজবুত, আজকালকার বাড়ি ধোপেই টিকবে না, তুমি তো দেখলে এবার বলো। হ্যাঁ অভিজ্ঞতা দেখলাম। হর্ষ ইনি হচ্ছেন প্রকাশবাবু। আচ্ছা আচ্ছা, ইনি প্রমোটার, ওনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালাম বুঝলি। আচ্ছা এবার উনি অ্যাসেসমেন্ট করে বলবেন কত দাম পাওয়া যাবে, কি হবে না হবে। ঠিক আছে তোমরা কথা বলো না, তোমরা যা ভালো মনে করবে ঠিক মনে করবে তাই হবে। দেখো যে জিনিস আমার অর্জন করার নয় তাকে তো আমি আমার নিজের সম্পত্তি বলে ভাবি না। আমার মনে হয় ঠিকই আছে, মানে এত বড় বাড়ি পুরনো বাড়ি মেনটেন করাও মুশকিল, তার চেয়ে যদি ফ্ল্যাট সিস্টেম হয়ে যায় ভালোই তো, অসুবিধে কোথায়। তাই তো, তোদের ভবিষ্যতের কথা ভেবেই তো করা। চলো চলো বসবে, চলো না বসবো। বসো বসো। আমি আর কদিন প্রতিকামায় ডেকে নিয়ে এসছে, আমি তোর কথা ফেলতে পারিনি, সব দায়িত্ব নিয়ে ফেলেছি। আসলে এতদিন ধরে কোনো দায়িত্ব তো পালন করতে পারিনি, বাড়ির মেজ ছেলে বলে কথা। আর দাদা তো কবে তার অংশ লিখে দিয়ে চলে গেছে, আমার আর প্রতীকের নামই লিখে দিয়ে গেছে। কিরে প্রতীক, তাই তো? হ্যাঁ মেজদা, বরদা তো অনেকদিন আগেই অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে, এখানে মাঝে মাঝে আসে অবশ্য কিন্তু এই বাড়িতে ওনার কোনো দাবি রাখেনি। তাহলে প্রকাশ এবার বলে ফেলো ভাই, তোমাকে কিন্তু অনেক বিশ্বাস করে আমি বাড়িতে নিয়ে এসেছি, এমন কিছু যেন না হয় যাতে বাড়ির কেউ আপসেট হয়ে পড়ে। সবার সব দিক যাতে রক্ষা হয় সেভাবেই সব কিছু করো। হ্যাঁ আমি চাই না যে তোমার তোমার ব্যবসার কোনো ক্ষতি হোক বা খারাপ হোক, তবে আমরাও আমরাও একেবারে ঠকে যাবো সেটা তো হতে পারে না। তা আমরা চাইছি যে শেয়ারটা 60-40 হোক, আমাদের 60 তোমার 40। এখন দেখো তোমার বাড়ি যদি পছন্দ হয়ে থাকে তাহলে তুমি একটা টাকা অ্যাডভান্স করে যেতে পারো, মানে একটা চেক লিখে দিয়ে যেতে পারো। হ্যাঁ আমি এটা চেক লিখে দিচ্ছি, কিন্তু ডিড ফর সেল, মানে সেল ডিড তো করা নেই, শুধু আপনাদের মুখের কথার বেসিসেই আমি চেকটা লিখে দিচ্ছি। আপনারা কাজ করবেন, একটা স্ট্যাম্প পেপারে আমাকে শুধু লিখে দেবেন যে আপনাদের সাথে এই বাড়িটার আমার ফাইনাল হলো, ওকে? আর সেই বেসিসেই আমি তাহলে এই চেকটা। কিন্তু এখন তো ফাইনাল কোনো কথা হয়নি।
না না ও বলছে যে আরে হ্যাঁ অভিজ্ঞতা যখন আমাকে সঙ্গে এনেছে আপনাদের কোনো চিন্তা নেই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এখানে এমন কোনো কাজ হবে না যাতে বাড়ির কারোর কোনো অসুবিধা হয় তবে হ্যাঁ অভিজ্ঞতা আপনি না ওই 60-40 ব্যাপারটা জমছেন এটা কাজ করুন ওটাকে আপনি 50-50 করুন আর সেটা না হয়ে যদি আপনারা পুরো বাড়িটা বেচে দিতে চান তাহলে ওই আপনাদের দুটো ফ্ল্যাটের দাম বাবদ না না সব ছেড়ে দিয়ে যাবোটা কোথায়